আমাদের বাংলাদেশে খুবই লাভজনক একটি ব্যবসা কিন্তু 99, অর্থাৎ 1 to 99। অনেকেই আছেন যে 99 ব্যবসার মধ্যে 1 to 99 প্লাসও দিয়ে থাকে, অর্থাৎ 99 এক টাকা থেকে 100 টাকার মধ্যে যেগুলো পণ্য রয়েছে সবই আইটেম, প্রত্যেকটা আইটেমে কিন্তু তারা বিক্রি করে থাকে। এছাড়া বাহিরে কিছু প্রোডাক্ট বিক্রি করে থাকে, যেমন 400 টাকা 500 টাকা এরকমও কিছু প্রোডাক্ট রয়েছে। এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে এই ধরনের দোকানগুলোতে কিন্তু এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি বিক্রি করা হয়ে থাকে। এই ব্যবসাটি বাংলাদেশে সবচেয়ে বেশি পপুলার। তো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল মাসুদ ব্লগসে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আপনি দেখুন আপনার হাতের ডান পাশে একটি সাবস্ক্রাইব বাটন রয়েছে, এটির মধ্যে ক্লিক করে রাখুন, পরবর্তীতে যখন আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে 99 দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পর্যাপ্ত পরিমাণ কিন্তু মাল রয়েছে। অর্থাৎ 99 যে দোকানটা রয়েছে, এটার মধ্যে বিশেষ করে আমরা যে গিফট আইটেম যেগুলো রয়েছে, অর্থাৎ গিফট আইটেমই কিন্তু সবচেয়ে বেশি, যেগুলো কিন্তু সময় উপযোগী। ধরেন নতুন কিছু প্রোডাক্ট বাংলাদেশে আসলো, যেগুলা বিশেষ করে যে গিফটের আইটেম, জন্মদিন উপলক্ষে গিফট রয়েছে, এছাড়াও রয়েছে মহিলাদের কাজের কিছু জিনিসপত্র রয়েছে, রান্নার কিছু জিনিসপত্র রয়েছে, বাসায় সাজানো গুছানোর জন্য কিছু জিনিসপত্র রয়েছে, বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সুতরাং আপনাদেরকে আমি সর্বোচ্চভাবে বলবো যে একটা জিনিস, সেটা হচ্ছে যে আপনি যদি এই 99 দোকানটা দিতে চান কিংবা রানিং করতে চান কিংবা আপনি ব্যবসাটা করতেছেন, সেখানে আপনি সবসময় লক্ষ্য করবেন যে আপনার প্রোডাক্টগুলো নিত্য নতুন কিনা। যেগুলো প্রোডাক্ট মার্কেটে একদম নতুন আসে, এগুলাই কিন্তু আপনি সবসময় রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে 99 দোকানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার লোকেশান, অর্থাৎ আপনার দোকানটা যেখানে রয়েছে এখানে মানুষজন কেমন আসে, অর্থাৎ মহিলারা কেমন আসে, এইগুলো বিষয় কিন্তু আপনি সবসময় লক্ষ্য করবেন। আপনার লোকেশানটা যদি সঠিকভাবে ঠিক থাকে, আপনি অবশ্যই ভালো একটি বেনিফিট আপনি এই ব্যবসাটা থেকে আপনি আশা করতে পারবেন। পরবর্তীতে আপনি আরও 5টা ব্যবসা কিন্তু দাঁড় করাতে পারবেন এই ব্যবসাটার মাধ্যমে। সুতরাং আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার মতামতটি জানিয়ে দিবেন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করব আপনার সেই মতামতের সঠিক উত্তর দিতে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিওর সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।